হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। শুভমধু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠিক আছে, তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা এখন সন্ধ্যে 7:30 বাজে, এখন থেকে স্টার্টিং করছি, পুরো ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, আমিও খুব ভালো আছি। ঠিক আছে, তো ডেলি ওয়াইজ তো একটা ভিডিও তো তোমাদের দিতেই হবে, কিছু করার নেই। তো আজকের টপিক যেটা ছিল, আজকে কালকে তোমার দিদি উপোস করেছে, কালকে তোমার দিদি হয়তো পুজো দিতে যাবে। কালকে কি আছে, শ্রাবণ মাসের সোমবার। তো শ্রাবণ মাসের সোমবারে হয়তো তোমার দিদি পুজো দিতে যাবে। তো আমি আজকে অফিস থেকে আসার সময় ফুল মিষ্টি যা আনার ছিল তো নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা কিছু খাবারও নিয়েছি। তো আজকে সকাল থেকে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট আমি এই অফিস থেকে জাস্ট এইমাত্র ফিরলাম। ফিরে জানি না কতটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, কিন্তু যতটাই পারবো ততটাই তোমাদের দেবো। তো যাই হোক, তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, কারণটা কেন, এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল, ঠিক আছে, কিন্তু আমি এর মধ্যে অনেক শর্টস ড্যান্সও ছাড়ি, যেটা তোমরা দেখলে হয়তো খুব ভালো লাগবে। ঠিক আছে, তো সেটা আমি এই জন্যই বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটাতে অন করে রাখো, তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তখনই ভিডিওটা তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, তো এখন তো সন্ধ্যাবেলা, এখন জানি না সবার চা খাওয়া হয়ে গেছে কিনা। তো আমার তো চা খাওয়া হয়ে গেছে, তোমার দিদি এখন খাচ্ছে পাস্তা, জাস্ট ও কিছুক্ষণ আগে পাস্তা বানিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাবো নিশ্চয়ই, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো পাস্তা খাচ্ছে, সিজি কি খেয়েছে তো আমি জানি না, আমি যেই ঢুকলাম। তুই কি খেয়েছিস? পাস্তা? তুইও পাস্তা খেয়েছিস? দেখি তোর পার্টির পাস্তাটা, এই দেখো ও পাস্তা খাচ্ছে। তো আমি আমি তো আসার সময় তো আমি আজকে ভালো, আমি কিছু একটু সিঙ্গারা খাই। ঠিক আছে, তো আমি আজকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছি। ঠিক আছে, সিঙ্গারাটা খাবো, নিয়ে এসেছি আমার জন্য নিয়ে এসেছি, সবার জন্যই নিয়ে এসেছি। ঠিক আছে, তো সবাই মিলেই খাবো আজকে। তো কালকের জন্য কিছু ফুল নিয়ে এসেছি, মিষ্টি মিষ্টি এগুলো নিয়ে এসেছি বললামই। তো আজকে রবিবার ছিল, আজকে বাজারে গিয়েছিলাম সকালবেলা, কিন্তু বাজারে গিয়ে তো আজকে নিয়েছিলাম রুই মাছ, রুই মাছের যে বড় মাছটা হয় সেই রুই মাছটা নিয়েছিলাম। মানে কালকে তোমার দিদি নিরামিষ, আজকে করেছে সঞ্জন। ঠিক আছে, তো আজকে ও নিরামিষ খেয়েছে, আমি আর সৃজিৎ যা খাবার খেয়েছি, আর যা খাবার খেয়েছি আর বাকিটা তোমার দিদি ফ্রিজে রেখে দিয়েছে, ওটা কালকে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো কালকে ও তো পুরোপুরি নিরামিষ খাবে, হয়তো পুজো দেওয়ার পর হয়তো রোল বা চাও হয়তো কিছু খাবে, হয়তো জানি না সেটা, রোল বাঁচাবো, রোল বাঁচাও খাবে না, কারণ পুরো দিনটাই নিরামিষের মধ্যেই থাকবে। ঠিক আছে, তো তোমরা দেখতে দেবো কালকে যদি আমি অফিস থেকে চলে আসি 12টার মধ্যে, তো অবশ্যই আমাদের এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব। মন্দিরটা খুব সুন্দর, তোমরা যদি কেউ কখনো দেখে না থাকো, অবশ্যই ব্যারাকপুরে যারা আছো তারা নিশ্চয়ই দেখতে পাবে মন্দিরটা। আমাদের লালকুটির ব্রিজের নিচে একটা মন্দির আছে, আর একটা বারোয়ারি, তো বারোয়ারি তলার এখানে একটা মন্দির রয়েছে, এই দুটো মন্দিরই খুব সুন্দর। তো আজকে কি আমি 2-3 দিন ধরেই দেখছি, মানে রাস্তা দিয়ে বাইকে করে সাইকেলে করে হেঁটে সবাই যাচ্ছে বাবার কাছে। তো বাবার কাছে তো সবসময় যাওয়ার, সবার মানে কি বল, বাবা যদি ওদিকে না টানে তো ওইভাবে যাওয়া যায় না। তো আমি গিয়েছিলাম যখন, মানে ফার্স্ট আমি গিয়েছিলাম, 3 বার যেতে হয়, আমি 2 বার গিয়েছি। একবার গেছিলাম ফার্স্ট সাইকেল চালিয়ে গেছিলাম, তারপরে আমার এর আগে আরেকটা গাড়ি ছিল, তো ওই গাড়িটা এখন নতুন নিয়েছিলাম, তখন সৃজিৎ হয়নি, তখন গিয়েছিলাম, তখন গিয়েছিলাম কিন্তু যা ভিড় ঠাসাঠাসি, ওরে বাপরে, এই ভিড় ঠাসাঠাসি দেখতে দেখতে হয়তো তোমাদের দিদি এই তো পাস্তা করেছে নিজের জন্য, তো আজকে ও পাস্তা খেয়ে রাতে ঘুমাবে। ঠিক আছে, কারণ প্রচুর ভাত খেলে না তো প্রচুর রাতে ঘুমাতে খুব প্রবলেম হয়, তো পাস্তা এইসবই খায়, ভাত খুব কমই খায়, ওর একটু শরীরে একটু প্রবলেম আছে। তো দেখো পাস্তাটা দেখো খুবই সুন্দরই বানিয়েছে। ঠিক আছে, সিজিৎ মনে হচ্ছে গরম করাই, এখন ছেঁকা খাবি সব বুঝতে পারবি তারপরে কি হবে। তো যেটা বলছিলাম, কালকে তো সকালবেলা তো এই সিজিৎকে স্কুলে দিতেই যাবো, জানি না কালকে সিজিৎ সকালবেলা কখন স্কুলে ঘুম থেকে উঠবো, সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। হ্যাঁ অবশ্য ও যেদিন মন
যেদিনকেও মনে করবি স্কুলে যাবে সেদিনকেও 6টার সময় উঠে পড়বে, ডাকতেও হবে, আর আমি তো 7:30 অব্দি ঘুমাই, সেটা আমার কথা না। আমারও মর্জির উপরে, যা ওয়েদার থাকে তো ওয়েদারের মধ্যে একটু ঘুমাতে ইচ্ছা করে। কালকে দেখি, কালকে তোমার দিদি আগে পুজোটা দিক, পুজোটা কী দিচ্ছে না দিচ্ছে, যদি আমি থাকি অবশ্যই তোমাদের পুজোটাও শেয়ার করবো, কীভাবে পুজো দিচ্ছে না দিচ্ছে, কোথায় দিচ্ছি আমরা পুজো, পুরোটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ফ্রেন্ডস, তো তোমাদের একটাই কথা বলবো, তো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কেউ না কেউ তোমরা দেখো, ঠিক আছে, আমি দেখি সেটা, কে কে দেখো না দেখো। তো তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তুমি দেখতে পাবে, আর অবশ্যই দেখবে আমার যে ভিডিওগুলো থাকবে থটগুলো ভালোই থাকবে, খারাপ কিছু থাকবে না, কন্টেন্টও ভালো থাকবে, তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের আমাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগে, তো সাপোর্ট করতে থাকো। আর অবশ্যই আমি এখনও ঠিকঠাক বলতেও পারি না, আর যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমিও নতুন ইউটিউবে, ঠিক আছে, তো ভুল হতেই পারে, কথা বলার স্টাইল ধরন একটু ভুল হতেই পারে। আর তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো বা যারা আমার থেকে বয়সে বড়ো আছো, তো তাদের কাছে আমি অবশ্যই ক্ষমা চাইছি, যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও, আর সাপোর্ট করতে দেবো, ঠিক আছে, এটাই বলবো। তো এখন গুড নাইট, বাই।